আমাদের এই শ্লোগান পারবে না তুমি পাহারে লুকিয়ে কত দিনার বাঁচবে আন্দোলন সাতচল্লিশ বাউন্ন দুই চার আনে বিপ্লব প্রতিবার বিদ্রোহী প্রতিবাদ আন্দোলন এমন না যে চাই তাসে কর্মসংস্থান মাসিক ছাত্র ভাতা মান সম্মান ওরা কইছে রাষ্ট্রভাষা বাংলা চাই পূর্ব পশ্চিম ভাগ চাই নিরাপদ সড়ক চাই কোটার সংস্কার চাই ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি উর্দু থাকতো রাষ্ট্রভাষা উর্দু থাকতো দেশে সৈরা চার রাজ করে চোর রাজ ভোগ করে গুলি খায়া পাখির চেয়ে ছাত্র বেশি মরে পরিশ্রমার যোগ্যতার মানে বুঝব কেমনে ওই তো নিজেই টিকা আছে নিজের বাপের নামের উপরে বর্ডারে প্রতিবেশীর গুলিতে মরে গ্রাম ভালোবাসি মনে হয় ঘর আমার কিন্তু ঘরের মালিক প্রতিবেশী মরণে ডরডা হেবি তরা আবু সাইদের মতো আমি বুক পাইতা কুমুগুলি পোলা এই বাংলাদেশ আমার আসামও আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এই ছাত্র সমাজ আমার দেশের মাটি আমার এই স্বাধীনতা আমার দেশের মানুষ সব আমার উপজাতি আমার চাকমারা আমার বারমারা আমার মারমারা আমার আজও এক গল্প কল্পনা চাকমার শহীদ আবরার ফাহাদ মেজর সিনহা সাগর রুনি আমি যদি আপনাদের কাছে জানতে চাই সবার কাছে এই এই সময় এসে কেমন বাংলাদেশ আপনারা দেখতে চান আমি চারজনের কাছ থেকে উত্তরটা নিব খুব সহজে যদি বলি সেটা হচ্ছে যে গত 15 বছর অনেক কিছু বলতে গিয়ে চিন্তা করতে হয়েছে যে আমার আমার কথার উপরে নাকি একজন সেন্সর দিচ্ছে আমি চাই যে ভবিষ্যতে বাংলাদেশ যেই যেই শাসক আসুক না কেন যেই আসুক না কেন আমার কথার উপরে কেউ কোনো সেন্সরমেন্ট দিতে পারবে না আমি যা বলতে চাই আমি বলব ঠিক হোক আচ্ছা আছি আমি সবসময় একটা জিনিস দেখেছি যে সবাই সবসময় বলে যে বাংলাদেশের মানুষ সভ্য না বাংলাদেশের মানুষ এটা করে ওইটা করে বিচার হবে না এই হবে না সে হবে না আমি জাস্ট এইটুকু চাই যে বাংলাদেশের মানুষ এখন এটা বলতে শিখুক যে বাংলাদেশেও বিচার হবে বাংলাদেশের মানুষও সভ্যভাবে বাঁচতে জানে বাংলাদেশের মানুষও কথা বলতে জানে তার পক্ষে সভ্য জাতি আমরাও যে একটা সভ্য জাতি প্রমাণ করতে চাই আমি চাই যেরকম দেশ সংস্কার হোক হুম প্রত্যেকটা মানুষ ছাত্র সমাজ নতুন একটা লিডে যাক তারা কিভাবে আগায় নেওয়া যায় যেরকম এখন দেখতেছি যে স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের কাজ করতেছে ওরা এটা শিখলো কোথা থেকে ওর তো পারে না কিন্তু ওরা খুব সুন্দরভাবে এগুলো নিয়ন্ত্রণ করতেছে তো এই যে ছাত্র সমাজটারে ইউটিলাইজ করা যায় একটা ইউজ করা যায় বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো নিয়ে কেউ কথা বলুক আগায় আসুক দেশ সংস্কার হোক বাকস্বাধীনতা থাকুক কেমন বাংলাদেশ চাইপূর্ণি তা জায়গা থেকে কোটা সংস্কার হলো দেশ সংস্কার হচ্ছে আগামীতেও হবে তবে আমার সব থেকে বড়ো চা হচ্ছে মানুষের মনের সংস্কার এটা থেকে বড়ো আর কিছু নাই আপাতত আমার কাছে যাওয়ার মতো কারণ দেশ থাকবে সবই থাকবে আমরা একদিন চলে যাব কিন্তু আমরা এখন যে জেনারেশনটা পাচ্ছি আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা খুব কম আসলে মনের মিল খুব কম বিবেকবান হতে হবে আমাদের আর আমি জানি না এটা কীভাবে আসলে হবে কিন্তু আমরা আশা রাখছি আমরা অবশ্যই আশা রাখছি এটা সম্ভব আসলে